নমস্কার, আমি স্বপ্না, স্বপ্না রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো দুধ পুলি। আর এই দুধ পুলি বাসি হলেও কিভাবে নরম থাকবে সেটাও এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। নুন আর তেল দেওয়ার পর জলটাকে একটু ফুটিয়ে নেব। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এই জলের মধ্যে অল্প অল্প পরিমাণে চালের গুঁড়ি মেশাতে থাকব। এখানে আমি 2 কাপ চালের গুঁড়ি নিয়েছি, সেদ্ধ চালের গুঁড়ি। যে কাপে আমি জল মেপে নিয়েছি ওই কাপেরই 2 কাপ নিয়েছি। এবার স্টিমটা আমি কমিয়ে দেব, দিয়ে চালের গুঁড়ি মেশাতে থাকব। এভাবে নেড়ে চেড়ে লো ফ্লেমে একটা মণ্ড তৈরি করে নেব। ফ্লেমটাকে এই সময় লো রাখতে হবে আর এইভাবে অনবরত নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়িটাকে। মণ্ডটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার ফ্লেমটা আমি অফ করে এটাকে আমি নামিয়ে নেব। এবার এই মণ্ডটাকে আমি এই থালার মধ্যে নামিয়ে নিলাম। চালের এই মণ্ডটা এখন খুবই গরম, এটাকে আমাদের হাত দিয়ে এই গরম থাকা অবস্থায় একটু মেখে নিতে হবে। মণ্ডটাকে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা যে সাইজের বানাবেন সেই সাইজের লেচি কেটে নেবেন। সবকটা লেচি আমি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলোকে কোনো অবস্থাতেই খোলা অবস্থায় রাখা যাবে না, এগুলোকে আমি একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখব। পুরটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। এখানে একটা মিডিয়াম সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এবার এই নারকেলের মধ্যে আমি দিয়ে দিলাম 100 গ্রাম গুড়। মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নেব। গুড়টা গলে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দিচ্ছি 2টো এলাচের দানা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে পুরটাকে তৈরি করে নেব। পুরটা বানাতে খুব বেশি সময় লাগে না, 6 থেকে 7 মিনিট এইভাবে নেড়ে চেড়ে পুরটা বানিয়ে নেওয়া যায়। পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি একটা প্লেটে তুলে নেব। এবার একটা লেচি নিয়ে নেব। লেচিগুলো না ঢেকে রাখলে তাহলে ওপরের ভাগটা শুকনো হয়ে যাবে। এবার ভালো করে হাতে গোল করে নেব। হাতে এইভাবে একটু গোল করে নিয়ে একটু করে চালের গুঁড়ি হাতে লাগিয়ে নিতে হবে। নিয়ে এইভাবে 2 বুড়ো আঙুলের সাহায্যে একটা বাটির শেপ দিয়ে নেব। এইভাবে বাটির শেপ দেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণে পুর দিয়ে দেব। বসিয়ে দিয়ে এইভাবে 2টো মুখ এক জায়গায় নিয়ে এসে আটকে দেব। এইভাবে মুখটাকে চেপে চেপে আটকে দিতে হবে। এবার একটা কোণা ধরে এইভাবে মুড়ে দিতে হবে। দেখুন কিভাবে মুড়ছি, দেখুন কত সুন্দর হয়ে গেল। এই সাইডটা একটু চেপে দিলাম। এইভাবে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নেব। একটা পুলি আমার তৈরি করা হয়ে গেল, এটাকে আমি ভিজে কাপড়ের তলায় রেখে দিলাম। আবার একটা লেচি নিয়ে নিচ্ছি। একইভাবে বুড়ো আঙুলের সাহায্যে একটু করে চালের গুঁড়ো লাগিয়ে এইভাবে বাটি শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে পুরটা ভরে নিয়ে এইভাবে মুখটাকে আটকে দেব। ভালো করে সিল করে দেওয়ার পর এবার একটা টুথপিক নিয়ে আমি এইভাবে দিয়ে দিলাম। দেখুন সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে।
টুথপিকটা একটু ভিজিয়ে নেবেন। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এইভাবেও বানিয়ে নিতে পারেন। বাকি পুলিগুলোকে আমি এই একইভাবে বানিয়ে নেব। একইভাবে আমি সব কটা পিঠেই বানিয়ে নিলাম। এখানে আমি 750 দুধ নিয়েছি, এটা আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছি। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। কড়াইয়ে দুধটা গরম হতেই আমি দু হাতা দুধ তুলে নিচ্ছি। এবার এই গরম দুধের মধ্যে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার এই বাটির মধ্যেই আমি গুঁড়ো দুধটা গুলিয়ে নিচ্ছি। এবার এই দুধটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আপনারা চাইলে বেশি পরিমাণে দুধ নিয়ে ফুটিয়ে ঘন করে নিতে পারেন। গুঁড়ো দুধটা মিশিয়ে দুধটা ঘন করে নিলে সময়টা কম লাগে, তার জন্যই আমি গুঁড়ো দুধটা দিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়ার পর দুধটাকে নেড়ে চেড়ে আমি আরেকটু ঘন করে নেব। দেখুন দুধটা ফুটতে শুরু করেছে। এই গুঁড়ো দুধটা মিশিয়ে নিলে কি তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায়। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 200 গ্রাম পাটালিগুড়। পাটালিগুড়টা নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন দুধটা আমাদের অনেকটাই ঘন হয়ে গেছে, আমি এর থেকে বেশি আর ঘন করব না। এবার বানিয়ে রাখা পিঠেগুলো দিয়ে দেব। কড়াইটা ধরে আমি একটু নেড়ে দিচ্ছি, যেহেতু কড়াইটা আমার ছড়ানো। দুধের মধ্যে পিঠেগুলোকে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, মিনিট দুয়েক ফোটালেই হয়ে যাবে। যেহেতু চালটা আমাদের সেদ্ধ করা আর পুরটাও আমাদের রান্না করা, ওই জন্য খুব বেশি সময় ফোটানোর দরকার নেই। আলতো হাতে আমি পিঠেগুলোকে একটু উল্টে দিচ্ছি, এই সময়টায় পিঠেগুলো খুব নরম থাকে। দুধটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দেখুন আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি হাফ কাপ নলেন গুড়, এতে ফ্লেভারটা খুব ভালো হবে। গুড়টা দেওয়ার পর আমি একটুখানি কড়াইটা ধরে নেড়ে দিলাম, যাতে গুড়টা সমানভাবে সব জায়গায় ছড়িয়ে যায়। পিঠেটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এইভাবে আমি দুধের মধ্যে ডুবিয়ে সারা রাত রেখে দেবো পিঠেগুলোকে। কালকে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। যত সময় ধরে রাখা যাবে দুধ তত সোক করবে আর টেস্টটাও তত ভালো হবে। পরের দিন পিঠেটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। পিঠেটা যে আমি এটা দেখিয়ে দিয়েছি, মানে চালের গুঁড়িটা সেদ্ধ করার সময় জলের পরিমাণটা একটু বেশি দেবেন, সামান্য একটু তেল দেবেন, তাতে কী হবে পিঠেটা খুব নরম হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।